del tutto. আমার ছেলে বলছে আমাকে নাকি খুব প্রিটি লাগছে, আর এটাও জিজ্ঞেস করছে ওকে কেমন লাগছে। হ্যাঁ ভিউয়ার্স, তোমরা বলে দাও আমার ছেলেকে কেমন লাগছে। মাশাল্লাহ, হি লুকস সো স্মার্ট। তোমরা সবাই বলো আমাদের মা ছেলেকে কেমন লাগছে। এনিওয়ে, অনেক ঢং টং করলাম, আসো নতুন একটি ব্লগ নিয়ে আজ তোমাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, আমি রূপা বলছি রূপস ব্লগ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্লিজ। আজ দেখাবো রিজনেবল প্রাইসের মধ্যে ঘর সাজানোর জিনিসপত্র কোথায় পাওয়া যায়। আর আমরাই বা কোথা থেকে আমাদের ঘর সাজানোর জিনিসপত্র কিনলাম? অর্থাৎ যারা বাজেটের মধ্যে ঘর সাজাতে চান তাদের কিন্তু এখানে একবার টিউ মারা উচিত। তো আমরা বাসে করে রওনা দিয়ে দিলাম। হ্যাঁ ভিউয়ার্স, আমরা বেকটন শপিং সেন্টারে চলে এসেছি। এখান থেকে আমরা যাব বিএনএম বলে নাকি বিএনএম বলে ওই বিএনএমে চলে যাব। এখানে অনেক ধরনের শপ আছে, তো আমরা বিএনএমে যাব কারণ এখানে অনেক বাজেটের মধ্যে জিনিসপত্র পাওয়া যায়। দেখেন এই কফি মেশিনটা, মানে ছোটো একটা সংসারের জন্য এই কফি মেশিনটা দারুণ, কিন্তু ইভেন সিঙ্গেল পার্সনের জন্য, এবং প্রাইস ওরা রিডিউসও দিয়েছে এখন। আর এই যে দেখছেন এই রাউন্ড সার্কেলটা, আমার তো অনেক পছন্দ হয়েছে, মানে রাউন্ড শেলফ যেটা অনেক পছন্দ হয়েছে, মাত্র 15 পাউন্ড। অন্য শপের প্রাইসের সাথে তুলনা করলে তো আমার মনে হয়েছে অনেক চিপ, তো আমি তো এটা একটা নিব। আর এটা দেখছেন 10 পাউন্ড, আর নিচে যেটা এটা আপনি কর্নার টেবিল হিসাবে ইউজ করতে পারেন 20 পাউন্ডের মধ্যে। আর ওদের ডুভেটগুলো সেগুলো অনেক পছন্দ হয়েছে, ইভেন ব্ল্যাঙ্কেটগুলো অনেক চিপ মনে হয়েছে আমার কাছে। আমি জানি না আপনাদের মতবাদ কি, তবে আমার কাছে অনেক চিপ মনে হয়েছে। আর দেখতেই থাকুন। দেখলেন তো ইভেন ডুভের সেটগুলো, ব্ল্যাঙ্কেটগুলো খুবই চিপ। তারপরে দেখেন বাচ্চাদের ঘর সাজানোর জন্য বাচ্চাদের বিভিন্ন স্টোরেজ আছে যেখানে, যেমন গার্ল বাচ্চাদের অর্থাৎ মেয়ে বাচ্চাদের যেগুলো, ছেলে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জিনিস আমার কাছে ভালো লেগেছে। কি সুন্দর সুন্দর শেলফ, অনেক কিউট না, দেখতেই অনেক ভালো লাগে তাই না? তবে একটা কথা না বললেই নয়, ওদের ওয়াল ক্যানভাসগুলো আমার কাছে ভালো লাগেনি। ওয়াল ক্যানভাস হিসাবে আমি প্রেফার করবো বিএনকিউ অথবা ডানেমে। বিএনকিউতে আপনি রিজনেবল প্রাইসের মধ্যে অনেক বড় বড় ক্যানভাস পাবেন, যেগুলো কিনা দেখতে অসম্ভব সুন্দর, আপনার ঘরের সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দেবে। আর চাইলে আপনারা ডানেম থেকেও ঘুরে আসতে পারেন, যদি ওদের প্রাইসটা একটু হাইয়ের দিকে, তারপরও ওদের কালেকশান কিন্তু অনেক সুন্দর। আর এখানে অনেক রকম ক্যান্ডেলও আছে, ক্যান্ডেলগুলো অবশ্যই অনেক চিপ প্রাইস আমার কাছে তাই মনে হয়েছে, অর্থাৎ প্রাইমার্ক, হোম বার্গেন এবং এখানকার অর্থাৎ বিএনএমের কথা বলছি, এদের ক্যান্ডেল সব একই প্রাইসের আমার কাছে তাই মনে হয়েছে। ভালো লেগেছে, ক্যান্ডেল দেখতে সবসময়ই ভালো লাগে। তারপরে এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, ভেজ সহ ফ্লাওয়ারগুলো, এগুলো অনেক সুন্দর না, অনেক কিউট। এবং যেটা বলছিলাম যে আমি হোম বার্গেনে গেছিলাম এবং সেটা দিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, এবং সেটার সাথে তুলনা করলে এখানকার
যে প্লান্টগুলো, আর্টিফিশিয়াল প্লান্টগুলো, সেগুলো অনেক কিউট, অনেক সুন্দর এবং প্রাইসটাও বাজেটের মধ্যে। আর এখানে বিভিন্ন ধরনের স্টোরেজ আছে যেগুলো সুন্দর, ঠিক আছে, আমার খুব যে ভালো লেগেছে আবার ভালো লাগেনি সেটা না, ঠিক আছে চলে, এরকম মনে হয়েছে। বাট ওদের যে ওয়াল শেলফ, এগুলোর কথা বলবো, ইভেন বাচ্চাদের স্টোরেজ টোরেজ, এগুলো সাজানো ক্যান্ডেল, এগুলো অসম্ভব ভালো লেগেছে। আর এই তো দেখছেন এখানে কয়েকটা ক্যান্ডেল ভেস আছে, এখানে কিছু ডেকোরেশনের জিনিসপত্র। আসলে ঘর সাজানোর জিনিসপত্র দেখতে অনেক ভালো লাগে, আমার তো দেখতেই ইচ্ছা করে শুধু, আপনাদের কি মনে হয়? এত দেখতে দেখতে আমার তো প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, বাচ্চাদেরও লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, তো হাদিকে বললাম তাড়াতাড়ি সব কিছু শেষ করো, অর্থাৎ কেনাকাটা শেষ করো, তাড়াতাড়ি পে করো, আমাদের ক্ষুধা লেগেছে। তো খাওয়ার উদ্দেশ্যে আমরা চলে গেলাম KFC-তে, ওখানে যেয়ে কিছু খাবার অর্ডার দিলাম, খেলাম। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা বাজেটের মধ্যে জিনিস খুঁজছেন তারা অবশ্যই অবশ্যই হোম বার্গেনস বা B&M-এ একবার করে দেখে আসবেন যে কেমন লাগে, ওদের জিনিসগুলো আসলেই অনেক চিপের মধ্যে পাওয়া যায়। আর যারা আরও সুন্দর বা আরেকটু প্রাইস, মানে একটু প্রাইসটা একটু বেশি দিয়েও খুব সুন্দর জিনিস খুঁজছেন, তাহলে আপনারা একটু ডানেমে যেয়ে খুঁজে আসতে পারেন, বেকটন শপিং সেন্টারে এই ডানেমটাও আছে। এখানকার জিনিসপত্র আমার অনেক ভালো লেগেছে, কিছু কিছু প্রোডাক্ট অনেক মনে হয়েছে অনেক এক্সপেন্সিভ এরকম লেগেছে, হ্যাঁ, কিন্তু ওই একই প্রোডাক্ট যখন আমি ডানেমে পাচ্ছি তখন কেন, সরি, ওই একই প্রোডাক্ট যখন আমি B&M-এ পাচ্ছি তখন কেন নয় ওখান থেকে। আর ডানেমে, হ্যাঁ, যেটা ক্যানভাস, ওয়াল ক্যানভাসগুলো ডানেমে অনেক সুন্দর, আমার কাছে ভালো লেগেছে, B&Q-তেও অনেক সুন্দর, আপনারা B&Q-তে বাজেটের মধ্যে পেয়ে যাবেন, তবে ডানেমে প্রাইসটা একটু হাই, তবে ডানেমে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেটা কিনা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। এনিওয়ে ভিউয়ার্স, আশা করি, আর ভিডিওটি আমি লম্বা করতে চাই না এজন্যে বলছি, ভিউয়ার্স যে যেখানে আছেন ভালো থাকবেন, আশা করি আমার ব্লগটা একটু হলেও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই, আবারও বলছি, অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।